ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আন্তর্জাতিক বিরতি শেষে লালিগার শুরুটা বার্সেলোনার বিভীষিকার মতো হয়েছে। 2011 সালের পর এই প্রথমবারের মতো গেটাফের বিপক্ষে পরাজিত হয়েছে বার্সেলোনা। দীর্ঘদিনের নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখতে পারেনি কাতালান জায়ান্টরা। লালিগায় বার্সার এই ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে 3 কিংবা 4 নম্বরে উঠে আসত বার্সেলোনা, কিন্তু সেটা হয়নি। গেটাফের বিপক্ষে বার্সেলোনা পরাজিত হয়েছে 1-0 গোলে। ম্যাচে এমন হারের পর বার্সেলোনা কোচ রোনাল্ড কোমেনের বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনা, বিশেষ করে তার সেরা একাদশ নির্বাচন নিয়ে সমালোচনা করছে ফুটবল বিশ্লেষকরা। একাদশ ও ফরমেশনে আজ পরীক্ষামূলক পরিবর্তন এনেছেন তিনি, প্রতিপক্ষের মাঠে যা মোটেও ভালো হয়নি বার্সেলোনার জন্য। এদিন দলের প্রথম একাদশের বাহিরে রেখেছেন দলের অন্যতম সেরা দুই পারফর্মার আনসু ফাতি ও ফিলিপে কৌটিনহোকে। এই দুই তারকাকে ছাড়াই রোনাল্ড কোমেন বার্সেলোনার আক্রমণ ভাগ সাজিয়েছেন মেসির সঙ্গে পেদ্রি ও দেম্বেলেকে দিয়ে। এই মৌসুমে দারুণ ছন্দে থাকা দুই তারকাকে শুরুর একাদশের বাহিরে রেখেছেন তিনি। যেখানে গ্রিজম্যান খেলতেন সেই জায়গায় দেওয়া হয়েছে দেম্বেলেকে, আর আনসু ফাতিকে দলের বাহিরে রেখে তার জায়গায় রাখা হয়েছে গ্রিজম্যানকে। প্রথম একাদশে যদি আনসু ফাতিকে যদি প্রধান স্ট্রাইকারের দায়িত্ব দিয়ে ফিলিপে কৌটিনহোকে লেফট উইং এর দায়িত্ব দেওয়া হতো, তাহলে বার্সেলোনার ফলাফল ভিন্ন হতে পারত। কিন্তু ফাতির জায়গায় খেলা গ্রিজম্যান বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন এই ম্যাচে। তবে যখন আনসু ফাতি ও ফিলিপে কৌটিনহোকে নামানো হলো, এরপর বার্সেলোনার আক্রমণের ধার বাড়ে। তবে শেষ পর্যন্ত পিছিয়ে থাকা বার্সেলোনাকে আর জয় এনে দেওয়া সম্ভব হয়নি বদলি হিসাবে নামা তারকাদের। গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশ নিয়ে কোচের এমন বাজে সিদ্ধান্তের সমালোচনা তাই করেছে সবাই।